এক সময়ের কথা, একটা ছোট বাড়িতে সুশীল আর ওর বউ কবিতা থাকতো। সুশীল আর কবিতার একটা ছোট খাবার ব্যবসা ছিল। সুশীলের বউ কবিতা খুবই সুস্বাদু খাবার বানাতো। যে ওর হাতে বানানো খাবার খেত নিজের আঙ্গুল চাটতে থাকতো। সুশীল আর কবিতা দুজনেই খুব খাটতো আর একে অপরকে সাহায্য করত আর ভালোই টাকা পয়সা রোজগার করে নিত। ওরা রোজ সকালে 4টার সময় উঠে যেত আর খাবার তৈরি করতে শুরু করে দিত আর 8টার পর্যন্ত ওদের খাবার দাবার ঠেলায় নিয়ে চলে যেত। সবকিছু খুব ভালোভাবেই হচ্ছিল সব সময়ের মতো। একদিন কবিতা সকালে উঠে নিজের কাজ করছিল। সুশীল সেদিন অনেক দেরি অবধি ঘুমোচ্ছিল। কবিতা ভাবল ও একলাই সব কাজ সেরে ফেলবে। কবিতা কাজ করছিল, হঠাৎ করে সিলিন্ডার শেষ হয়ে গেল। ওহো, এই সিলিন্ডার ওরা এখনই শেষ হওয়ার ছিল। একটা কাজ করি, এটা আমি নিজেই লাগিয়ে নিই। কবিতা সিলিন্ডার লাগাতেই জানতো না, তাও নিজের থেকেই সিলিন্ডার লাগাতে শুরু করলো। ও ঠিক মতন সিলিন্ডারের পাইপ লাগিয়েছিল না, তার জন্যে রান্নাঘরে একটা জোর ধামাকা হয়। এত জোর আওয়াজে সুশীল দৌড়ে দৌড়ে এলো। ভেতরে রান্নাঘরে ওর বউ কবিতা জোরে জোরে চিৎকার করছিল, আমি চলে গেলাম, আমাকে বাঁচাও, আমি চলে যাচ্ছি। ভগবান, এটা কি হয়ে গেল? সুশীল তাড়াতাড়ি করে জল নিয়ে আসলো আর কবিতাকে বাঁচানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কবিতা বাঁচতে পারলো না। সুশীলের চোখের সামনেও তড়পাতে তড়পাতে মরে গেল। সুশীল অনেক কাঁদতে শুরু করলো। কবিতার মরে যাওয়ার পরে যেন বাড়ির সবকিছু শেষ হয়ে গেছিল। কিছুদিন সুশীলের খুব খারাপ অবস্থা হলো। তারপর সুশীল ভাবল আবার থেকে নিজের খাবারের দোকান চালাতে শুরু করবে। একলা এসব করা খুব মুশকিল ছিল, ওর কাছে আর কোনো উপায়ও ছিল না। যদি তুমি থাকতে, আমি সব সময় প্রতিটা কাজে তোমাকে মনে করি। তোমার মতন খাবার আমি যত চেষ্টা করলেও কোনোদিনও বানাতে পারবো না। সুশীল কবিতাকে মনে করতে করতে একলাই রান্নাঘরে রান্না করতে শুরু করে। যেমন তেমন করে অনেক পরিশ্রম করে ও খাবার বানিয়ে নেয়। সব জিনিসপত্র ঠেলায় নিয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়ে। সেদিন অনেক মেঘ হয়েছিল, তাই ও সাথে একটা বড় ছাতাও নিয়ে যায়। আজকের আবহাওয়াটা খুবই সাংঘাতিক, কিন্তু যখন খাবারটা আমি বানিয়েছি তখন বিক্রি করতেই হবে, কারণ টাকাও তো নেই আমার। সুশীল রাস্তায় যাচ্ছিল, তখনই হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে। সুশীল তাড়াতাড়ি ছাতা খুলে একটা গাছের তলায় নিজের ঠেলার ঢাবাটাকে দাঁড় করিয়ে নিজেও দাঁড়িয়ে পড়ে। সুশীল নিজের ভাগ্যকে দুষছিল, তখনই সামনে থেকে একটা জলের স্রোত আসে। সুশীলের ঢাবা জলে ভাসতে শুরু করে। নিজেকে বাঁচানোর জন্য সুশীল একটা গাছকে ধরে ফেলে। ওদিক থেকে একটা লোক ভাসতে ভাসতে যাচ্ছিল আর জোরে জোরে সবাইকে বলছিল যে বাঁধ ভেঙে যাওয়ার ফলে গ্রামে বাড় এসেছে, লোকেদের বাড়ি সব ভাসতে শুরু করে দেয়, সবাই নিজের বাড়ির ছাতে উপরে চড়ে যায়, সারা গ্রাম বরবাদ হয়ে যায়। সুশীলও নিজের প্রাণ বাঁচানোর জন্য গাছের উপরে চড়ে বসে। সারা গ্রামে হুড়োহুড়ি হয়ে যায়। এই এক নিমেষে কি হয়ে গেল? পুরো এত বড় গ্রাম সব তো ডুবছে, সব জিনিসপত্র সব খারাপ, সবকিছু নষ্ট। সুশীল লোকেদের জিনিসপত্র নিজের চোখের সামনে ভাসতে দেখে। লোকেরা সাহায্যের জন্য চেঁচাচ্ছিল, যে লোকেরা যেখানে ছিল সেখানেই থাকে, যাতে জলের স্রোতে ওরা বেরিয়ে না যায়। সারাটা দিন লোকেদের এমন ভাবেই এক জায়গায় বসে বসেই পেরিয়ে যায়। লোকেদের খাবারের সব জিনিসপত্র জলে ভেসে চলে যায়। সুশীলের সামনে বাড়ির ছাতে একটা বউ নিজের ছোট ছেলেকে নিয়ে বসেছিল আর ওই বাচ্চাটা খাবারের জন্য কাঁদে। বাচ্চাটা কখন থেকে কাঁদছে? দাদা, ও খিদেতে কাঁদছে, আমার সব জিনিসপত্র ভেসে গেছে, আমি ওকে কি দিই খেতে? দুদিন পেরিয়ে যায়, লোকেরা খিদেতে তড়পাতে শুরু করে। বিশেষ করে বাচ্চাদের তো অবস্থা দেখাই যাচ্ছিল না। আমার ছেলেটা মরে না যায়, দুদিন খায়নি, ঠাকুর কিছু দয়া করো, আমার প্রাণ নিয়ে নাও। কিন্তু এরম ভাবে আমার চোখের সামনে বাচ্চাদেরকে তড়পাতে দেখতে পারি না। ওই বউটা নিজের বাচ্চাকে কোলে করে নিয়ে কাঁদছিল। তখনই সামনে থেকে ভাসতে ভাসতে ওই ঢাবা ওদের দিকে চলে আসছিল। এটা তো আমার ঢাবা, এতে কে কি করে বসেছে? যখন ঢাবাটা ভাসতে ভাসতে কাছে আসে, তার উপরে একটা ভয়ঙ্কর মুখের ডাইনি বসেছিল। ও ওই ক্ষুধার্ত বাচ্চা আর মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপরে একটা প্লেটে খাবার দিয়ে ওদেরকে দেয়, ওই বউটার হাতে দিয়ে দেয়। বউটা ডাইনিকে দেখে ভয়ে কাঁপছিল, আরও বুঝতেই পারছিল না যে একটা ডাইনি ভাসন্ত ঢাবা নিয়ে কোথায় ঘুরছে। ভয় পেও না, আমি তো সবসময় সবাইকে খাবার খাওয়াতাম, এটা আমার ঢাবা, আমার কাছে সবকিছু আছে, পেট ভরে খাও। এতটুকু বলে ডাইনি বাকি লোকেদের কাছেও যায় আর ওদেরকেও খাবার খাওয়ায় আর ওখান থেকে চলে যায়। এটা তো আমার ঢাবা ছিল, কিন্তু এই ডাইনিটা আমার ঢাবাটা নিয়ে এখানে কেন, কি কি করছে এটা, কি
আমি তো কিছু বুঝতেই পারছি না এখন। ডাইনি নিজের ভাস্বস্থ ধাবা নিয়ে সারা গ্রামের লোকেদেরকে খাবার খাওয়ায়। দুদিন পরে সারা গ্রাম পেট ভরে খেয়ে ঘুমায়। আমি কাউকে খিদেতে মরতে দেব না, আমি আমার দায়িত্ব মরার পরেও পুরো করব। সারা রাত ওই ডাইনি নিজের ভাস্বস্থ ধাবা নিয়ে ঘুরতে থাকে আর লোকেদের খোঁজে। যেখানেই ও কোনো ক্ষুধার্ত লোককে দেখে, ও নিজের ধাবার থেকে ওদেরকে খাবার খাওয়ায়। শেষে ও একটা মন্দির দেখে যার ওপরে একটা পণ্ডিত বসেছিল। ডাইনি ভয়ের চোটে ওই পণ্ডিতের কাছে যাচ্ছিল না, কিন্তু তখনই পণ্ডিত মশাই বলে, কে তুই? মরার পরেও লোকেদের মঙ্গল করছিস, তুই তো ডাইনি, তাহলে এটা কেন করছিস? আমার কাজ মরার আগেও লোকেদের খাবার খাওয়ানোর ছিল, তখনও যখন আমি দেখতাম কারোর কাছে খাবার খাওয়ার পয়সা নেই, সব সময় ওকে আমি ফ্রিতে খাবার খাওয়াতাম। সব কিছু ভালো চলছিল, কিন্তু একদিন রান্না করতে করতেই আমার মৃত্যু হয়ে যায়। যেই খাবারটা আমি বানিয়েছিলাম সেটা কখনো লোকের উপরে পৌঁছালো না। আমার মরে আজ এক মাস হয়ে গিয়েছে। এমন মৃত্যুর পরে এমনিতেই আমার আত্মা এখান থেকে ওখান ঘুরে বেড়াচ্ছিল। যখন আমি দেখলাম যে আমার গ্রামে এত বড় একটা বিপদ এসেছে আর লোকেদের কাছে খাবার জন্য কিচ্ছু নেই, আমি থাকতে পারলাম না। তখন আমি আমার স্বামীর ধাবাটা দেখলাম যেটা জলে ভাসছিল। ওদায় ঠাকুর এটাই চাইছিল যে আমি লোকেদের সাহায্য করি, তাই আমি ওটাই করলাম। আমি গ্রামের ক্ষুধার্ত লোকেদের খাবার খাওয়াতে শুরু করলাম, আর আমার আত্মা কোথাও না কোথাও শান্তি পাচ্ছে। তুই চাস নাকি তোর মুক্তি হয়ে যাক? না পণ্ডিত মশাই, যদি আমার মুক্তি হয়ে গেলে এরা ক্ষুধার্ত থাকে, এরম মুক্তি আমার চাই না। আমি অনেক ভূত আর ডাইনিদেরকে দেখেছি, অনেক জনকে মুক্তি দিয়েছি, কিন্তু আজ যা আমি দেখছি শুনছি আগে কোনোদিনও দেখিনি। বুঝতে পারছি না যে ঠাকুরের কি খুব ভুল হয়েছে যে তোকে বেছে নিয়েছে লোকেদেরকে সেবা করার জন্য। ডাইনি পণ্ডিত মশাইকে এক প্লেট খাবার দিয়ে ওখান থেকে চলে যায়। এক সপ্তাহ ধরে গ্রামের অবস্থা তেমন ভাবেই চলল। এক সপ্তাহ ডাইনি লোকেদের ভাসন্ত ডাবার থেকে খাবার খাওয়ায়, ওদের পেট ভরায়। আশ্চর্যের ব্যাপার এটাই যে ওর ধাবার খাবার শেষই হচ্ছিল না। ও যত লোকেদেরকে খাবার খাওয়াচ্ছিল তাও সব ডাব্বা খাবারে ভরাই থাকছিল, আর এখন লোকেরা ওই ভাসন্ত ধাবার উপরেই ভরসা করেছিল। তাছাড়া ওদের কাছে আর কোনো খাবার সামগ্রী ছিল না। ওই ডাইনি সবার সেবা করে, আর তারপর ধীরে ধীরে সব জল শুকিয়ে যায়। সবাই সুরক্ষিতভাবে বেঁচে যায়। সুশীল গাছ থেকে নামে আর ও নিজের সামনে ওই ধাবা দেখে, কিন্তু আশেপাশে কোনো ডাইনি ছিল না। সারা গ্রাম ওই ডাইনিটাকে খোঁজে, কিন্তু ওই ডাইনি কাউকে দেখা দেয় না। সুশীল নিজের ধাবা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, তখনই ও সামনে ওই পণ্ডিতজিটাকে দেখে। এই ধাবাটা তো ডাইনির ছিল, তা আমি জানি, কে জানে কোথায় আবার উধাও হয়ে গেল। ও মুক্তি পেয়ে গেছে তাই চলে গেছে, ওর আত্মা লোকেদেরকে এরকম ক্ষুধার্ত দেখে ঘেন্না পাচ্ছিল। সে আমাকে বলছিল যে রান্না করতে গিয়ে তার মৃত্যু হয়ে যায় আর খাবারটা লোকেদের কাছে পৌঁছয় না। কি এটা বলল আপনাকে? হ্যাঁ, আশ্চর্য হচ্ছ কেন? কারণ চিনতে পারিনি আমি যে আমার স্ত্রী কবিতা ছিল, রোজ লোকেদেরকে ও খাবার খাওয়াতো, কিন্তু আমি জানতে পারলাম না। আর দুঃখ পাস না, খুশি হয়ে যা যে তোর স্ত্রী মরার পরেও লোকেদের কত সেবা করেছে আর ওর আত্মাটা মুক্তি পেয়ে গেছে। হ্যাঁ মশাই। সুশীল নিজের বউ কবিতার কথা শুনে ওর কথা ভাবতে ভাবতে বাড়ি চলে যায়, আর তারপর পরের দিন থেকে ও ধাবা লাগাতে শুরু করে দেয়।